এবং সার্বিকভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা এনশিওর করা যায়। স্যার আমি যদি এই বাজেটকে সেরকম ভাবে যদি খোলা মনে সমর্থন করতে পারতাম খুব খুশি হব, কিন্তু এখন দেখছি আমি যে বিষয়গুলি বললাম আমার আগে তিনি বলেছেন এই বাজেটে তার অঙ্কের দিক থেকে, ডাইরেকশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে এবং দিশার দিক থেকে ইচ এন্ড এভরি কম্পোনেন্টস আর টোটালি আছে। স্যার প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি, অর্থাৎ ফিগার 2023-24 তার বাজেট এস্টিমেট যদিও রিভাইজ হয়েছে, কমেছে, সেখানে রেভিনিউ এবং ক্যাপিটাল দুইটারই সেম ফিলে টোটাল 27,043.1 এক্সপেন্ডিচার দুটো মিলে 27,654.4 তখন ডেফিসিট ছিল 611.3 ক্রোর। এক বছর পার হয়েছে, আমরা বক্তৃতা শুনছি, পত্রের মধ্যে হাউস হাউস বিজ্ঞাপন, এই সেক্রেটারিয়েটের গেটের সামনে আসলে মানে গেটেই দেখা যায় এত উন্নয়ন, এত বিকাশ, একেবারে ব্রিজের পিলার পিলারে পিলারে ওই ফ্লাইওভারের খামে, এটা একেবারে ধর্মনগর এটিকে সর্বত্র পাবলিক এক্সাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে তার বিকাশ। তার মানে তাহলে গত বছর যে রিসিপ্ট হয়েছে আরো এক্সপেন্ডিচারও বাড়বে, কিন্তু দুর্ভাগ্য হল 2024-25 সেখানে এবার রিসিপ্ট, অর্থাৎ সরকার চারিদিক থেকে নানা কষ্ট করে টেনে টুনে একেবারে খুচিয়ে খাঁচিয়ে ড্রিং ট্রিং নিয়ে যে অর্থ জোগাড় করতে পেরেছে তার কত 27,393.98, এটা গত বছর থেকে মাত্র 350 কোটি। তাও ফিগার এই যে এত বিকাশ, আকাশ বাতাস সমান করে হচ্ছে মাত্র 350 কোটি। এক্সপেন্ডিচার সেখানে গেল বছর 27,654 কোটি, এবছর 27,804 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিপ্টসে মাত্র 350 কোটি টাকা, দ্যাট ইজ অনলি 1.28% গ্রোথ। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলে মেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নর্মালি আমাদের দেশে যে ইনফ্লেশন দ্রব্যমূল্য যেভাবে বাড়ে একেবারে কম হল 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, ইভেন নট 2%। এক্সপেন্ডিচার
সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে পাও তো যাই না, এটা রিভাইজ বাজেটই হয়েছে স্যার। এই যে রিভাইজ বাজেট পাস করলে প্যাস করলে সেদিন কত রিভাইজ বাজেট গত বছর যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি রিভাইজকে নেমে এসছে এটা 26,658 কোটি 995,48,00,000 টাকা না এই তুলতে পারেননি। আর সিএজি রিপোর্ট করতে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান খরচ করা যায় না, আমি সেগুলো বলে সমানিষ্ঠ করছি না, এলোপ্রি সাহেব কিছু বলেছে। এবং গত বছরের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছে কত মাত্র 150.27 কোটি ইট ইজ অনলি 0.53% 1% হলো স্যার, 1% হলো না, অথচ কোনো বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোন সম্ভাবনা নাই, কালকে পরশুদিন বলেই দিয়েছে দূরস্থ সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয় নির্বাচন আসলেই, ই ভোট আসলে এটা ইন্টারভিউ হয় ফল বের হয় না, এসটিসিটি ট্যাক্স কর্মচারীরা দিয়ে পায় না, এগুলো কিচ্ছু না করেও কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53% স্যার। তাহলে কি বলবো স্যার, এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অদূরগতিতে যাওয়া পেছন দিকে যাওয়া সরকার বলবো, না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে অবাধ একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ আমরা কিন্তু আমি ডিস্টার্ব করবো, তার প্লিজ এটা করবেন না, শুনুন আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরা শিখবো আপনারা শিখবো, আমি ফিগার বলছি, যদি ফিগার যদি বলা হয় পয়েন্ট অফ অর্ডার করুন, বলুন আমাকে শুদ্ধ করুন, আই চ্যালেঞ্জ স্যার। এই জন্য বলছি এই বাজেটে অল দিস কমপ্লেন্টস আর অ্যাবসেন্ট এবং এটা সম্পূর্ণভাবে এ রাজ্যের বিকাশের পরিপন্থী, এ রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিছু বলা এর চেয়ে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার তৈরি, এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার তৈরি, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার তৈরি স্যার। আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময় বেশি দেখেন নিয়ে মাঝে। হ্যাঁ রাইটলি বাজেটের শুরু থেকেই শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড ফার্টিলিটি ডিপার্টমেন্ট, অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি, এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60%-এর বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোন রকম খেয়ে পরে বেঁচে পড়তে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ আগ্রারিয়ান ইকোনমি। এবং এখানে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম এখানে রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ,
স্যার, খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী তিনি এই দপ্তর চালাচ্ছিলেন। স্যার, আপনার এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ, পিএম কিষানে কৃষকরা কিছু টাকা পায়, ভালো, আমি 640 টাকা ওরা পাচ্ছে দেখাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আর একটা রেখেছেন, পেডি প্রকুরমেন্ট যে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের আছে হারভেস্ট হয় তার 2% না। যাই হোক, আমি গত বক্তায় গেল সেশনে যে কিভাবে প্রক্রিয়া হয়, মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে ভোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারবেন। ইয়েস, আই ডু, আই এম ডি, আমরাও করতে পারতাম কিন্তু হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। আই এম ডি, কিন্তু তার বাইরে কিছু স্কিমে কিছু যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এডিট স্কিমে 2-4 ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরানো হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেনডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্য, এবং রাইকে লোক বলেছেন ত্রিপুরা যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিল এরিয়াতে আগে সরকার করতে পারেনি, তখন করে করতে পারেনি সরকার, সেই জন্যই তো করবেন। নতুন টেকনোলজি, নতুন আইডিয়া কিভাবে তার মাল্টিপ্লিকেশন করা যায় আমাদের এই জমির উৎপাদন কোথায় তার উন্নয়ন, সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে? শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কমায় বলছি না। বিশালগড়ের একটা জায়গাতে আমরা তখন এটা ফুলের একটা অ্যাকশনেতে, এই যে আমাদের কোন বিক্রি হলে, কোন লিডার আসলে, কোন জয় হলে, এর জন্য বা বিয়ের সময়তে এই ফুলের অ্যাকশনেতে কলকাতা থেকে আসলো, যখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল পুরো আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে, গভর্নমেন্ট এই বিশালগড় এরিয়াটাকে পুরো একটা ফুলের ফুল চাষের একটা এরিয়া হিসেবে ডেভেলপ করবে লক্ষ্মীর, এন্ড দ্যাট এরিয়া হ্যাজ ত্রিপুরা হ্যাজ বিকাম সেলফ সাফিসিয়েন্ট ইন পাওয়ার প্রডিউসিং। বরঞ্চ কেন্দ্রবাস্তবে একটা এই ফুল এখান থেকে ত্রিপুরা থেকে ইসরায়েল যেতে, আমি যাইনি ফিজিক্যালি, কিন্তু পত্রপত্রিকায় দেখি সেখানে নাকি ওরা ফুলের অস্তিত্ব নেই। মাননীয় কৃষিমন্ত্রী যদি না, ইয়েস প্লিজ, আপনি যেটা বলছেন এখানে এখন ফুলের কিছু নেই, আমি আপনার অবগতর জন্য অবস্থা জানাচ্ছি, এখানে এখন কৃষি দপ্তর থেকে ফুল মজুদ করার জন্য এখানে স্টোর হাউস করা হচ্ছে, এবং আগামী দিনে ফুলের চাষ আরো বেশি করে, আমি খুশি হব। মূল তত্ত্ব দয়া করে ভুল তত্ত্ব আসতে দেবেন না, এগ্রিকালচার আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ওকে, আমি যাবো আপনাকে নিয়ে দেখো স্যার। তারপর অ্যালাইট, এগ্রি অ্যালাইট, এগ্রি অ্যালাইট, সুধাংশুবাবু দপ্তরের মন্ত্রী, ভেরি ডাইনামিক মিনিস্টার, এনিমাল রিসোর্স, ফিশারি, সেখানে এনিমাল রিসোর্স কি বলা হয়েছে কয়েক লাইনে, যে 2900
এরকম প্রোগ্রেসিভ ফার্মাকে কিছু পুরস্কৃত করা হয়েছে, আর কিছু এক্সোটিক জানলো প্রজন্মের হয়েছে। তো ত্রিপুরা রাজ্য তো এখানে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি, এখানে আরো নানাভাবে পশুপালন দুগ্ধ উৎপাদন এগুলো বাড়ানো যাবে। হ্যাঁ, বামফ্রন্ট সরকার আপনারা বললেই উনি বলেন না কি করেছেন, তখন থেকে তখনকার চাইতে আরো বেশি করে আপনারা দেখাতেন, আমরা বলতাম না আপনি করেছেন। বাট ওয়ার ইজ দি মেনশন অফ দ্যাট, তার ডাইরেকশন কোথায়, পরিকল্পনা কোথায়? নাথিং। ফিশারিজ সেম, পত্রিকা দেখার কদিন আগে এখানে মৎস্য উৎসব করা হয়েছে, মৎস্য নাই, মাছ নাই, এমনই মৎস্য বিপ্লব হচ্ছে, মাছ নাই। আমাদের আছে একটা বড় লেক আছে, গম্বুর লেক, গম্বুর লেক, হ্যাঁ, এই গম্বুর লেকে আরো বহুবিধ তার ইউটিলাইজেশন হওয়া দরকার, টুরিজম থেকে আরম্ভ করে ইভেন যে এই কৃষি কালচার, থাউজেন্ডস অফ ফ্যামিলি টু নির্ভরশীল। এখন শুনছি, আমি জানি না, এখানে হয়তো বা অন্যান্য জগতে ভালো বলতে পারেন, সেই গম্বুর লেক নাকি অন্ধ্রপ্রদেশের কোন একটা কোম্পানিকে লিজ দেওয়া হচ্ছে ফর 25 ইয়ার্স, এডিসি হলেও ইট ইজ পার্ট অফ পার্সেল অফ দি স্টেট। এরকম একটা জায়গা, এটা ভালো হচ্ছে কি না খারাপ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তার কোন উল্লেখ থাকবে না, বাজেটে তার রেগুলেশন থাকবে না, এবং এটাকে আরো কিভাবে এডিসি কে সাথে নিয়ে এডিসি কে সাহায্য করি করা যায় তার ভাবনা থাকবে না। স্যার, আমি গত সেশনে বলেছিলাম যে এগ্রিকালচারের সাথে যুক্ত ওয়াটার রিসোর্সের একটা অংশ দ্যাট ইজ ইরিগেশন, উইদাউট ইরিগেশন ইউ ক্যান সি দ্যাট গো। ত্রিপুরাতে জমির স্বল্প, দেশের মধ্যে পার ক্যাপিটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম সারা দেশের মধ্যে, কাজে আমাদের জমি টানলে লম্বা হবে না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, নতুন কৃষির বিজ্ঞান কাজে লাগাতে হবে, তাতে জল লাগবে। কিন্তু এখানেও এবারও আমি হতাশ হলাম, আমি ভেবেছিলাম গতবার এই আলোচনার পর বোধ হয় আমাদের কৃষিমন্ত্রী সাহেব অর্থমন্ত্রীকে একটু চাপ দিয়ে এই সেচের জন্য বাড়াবেন, কিন্তু এখানে লেখা আছে অনলি 110 crore কিছু ডিপটিউয়েল বা স্মল গোরের জন্য বাড়া হয়েছে, এটা টোটাল বাজেটের মাত্র 0.39%। কিন্তু এই সময়তে হান্ড্রেডস অফ লিফ্ট ইরিগেশন, হান্ড্রেডস অফ পিকআপ ওয়্যার, হান্ড্রেডস অফ ডিপটিউয়েল, এগুলো অপরিচিত হয়ে আছে, এগুলো লংজিভিটি আছে যন্ত্র, এগুলো ঠিক করতে হবে, তার জন্য ইনভেস্টমেন্ট কোথায়, ভেরি প্ল্যান। তো এই জন্য বলছি যে সেক্টর, প্রাইমারি সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করে, দ্যাট সেক্টর ইজ ডাইরেকশনলেস, কোনো কম্প্রিহেনসিভ প্ল্যান নেই, শুধু কসমেটিক কিছু দিয়ে আমরা নিজেদের ইয়ে দাম বাড়াচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি, স্যার কীভাবে হয়? সেকেন্ড স্যার রোড ডেভেলপমেন্ট, এখানে দুটো জিনিস আমি বলবো শুধু, এখানে প্রথমত এলোপেশিও বলেছেন অ্যানড্রেক্স বা রেগা বলে সবাই আমরা জানি, যে একটা সময়তে এ রাজ্যে 95-96 দিন করে কাজ করত, তার উপরন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি সব মিলিয়ে গড়ে প্রায় রুরাল ফ্যামিলি 125-150 মানুষ পেত, টুডে ইট হ্যাজ কাম ডাউন অ্যারাউন্ড 50, এবং তাও দেখছি আমরা প্রায় প্রতিদিনই পত্রিকা উঠছে কোথাও আজকে দমননগর ব্লক গেরাও, পরশু ছাউন্ড ব্লক গেরাও, তরশু হেজামারাতি রাস্তা ব্লক, কেন কত টাকা মজুরি পাবে,
কেন কাজ করে শেষে মজুরি না পেয়ে ব্লকে তালা দিতে হবে, আমাদের মা বোনদের রাস্তায় বসতে হবে কেন? আমাদের সামনে আপনি যদি এই যে অর্থ আসতো এগুলো আজকে আসছে না, আপনি যদি এটা মাইনাস করেন, আপনি যে কৃষি কৃষক সম্মান নিধি দেন ওই টাকা দিয়ে আপনি হিসাব করুন, আপনি আগে যা পাচ্ছেন তার থেকে কম পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এটাকে বলবো, এই বাজেট নিয়েও লেখা আছে 83,00,000 কোটি নিধি আপনারা করেছেন, 83 আরো বেশি হলে আরো খুশি হবো। যদি 83,000 যদি লাখ কোটি যদি দিদি হয়, ওয়াই ইট হ্যাজ টু রিফ্লেক্টেড ইন ইয়র টোটাল বাজেট? কারণ তাদেরকে ঋণ দিলে আপনার এ রাজ্যে আরো ইনভেস্টমেন্ট বাড়ত, কিন্তু সবটা মিলে আপনার বাজেটে তার রিফ্লেকশন নেই কেন? ওয়াই ইউ রিসিভ স্টক ইনক্রিজিং? আপনি তাই যদি হবে তাহলে কেন হচ্ছে না? বলছি ঠিক আছে হোক না, আপনি টার্গেট করছেন আমরাও অনুসরণ হওয়া দরকার, কারণ যে একদিকে শিক্ষিত মা স্বাবলম্বীর মা এবং স্বাবলম্বীর মা শিক্ষিত মার সন্তান অশিক্ষিত হয়, সন্তান অযত্নে লালিত হয়। আমরা চাই কারেক্ট মহিলাদেরকে এনকারেজ করছেন, আপনারা অনেক মহিলা মেনে এনেছেন, আমার পরবর্তী বক্তা বলেছেন যেন 70 বছরের ইতিহাস বলছে।
আপনার সমৃদ্ধ হয়েছে স্যার। অল্প শুনেছি, হ্যাঁ 70 বছর ইতিহাস শুনেছি স্যার, খুব সমৃদ্ধ হয়েছে। কিন্তু এই বাজেটে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার জন্য বরাদ্দ মাত্র 4 লাইন স্যার। আপনিও কানিয়ে দেখুন একটু, মাত্র 4 লাইন কেন? এই যে আমরা দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে মাস্টার নেই, সাউন্ড বক্স দিয়ে ইয়ে হচ্ছে, ফিসিং হচ্ছে, সাউন্ড বক্স বাজাচ্ছে আর ছেলেরা নাচছে। তারপরে স্যার আমাদের মানে কবি সিনিয়র লিডার, তিনি যখন মন্ত্রী ছিলেন আমাদেরকে শুনিয়েছেন সাধনা প্রেরণা আরো কি জানি, এগুলি যে কোথায় হারিয়ে গেল স্যার। তো এই সাধনা প্রেরণার অংশগুলো কেন আসলো না এই বাজেটে? তো এইভাবে যে শিক্ষা যদি এইভাবে নেগলেক্টেড হয় আর শিক্ষা যদি কোন সরকারের তার অগ্রাধিকারে না থাকে, আপনি কিছু ভালো ভালো কথা এইসব কথা বললে তো সেখানে হবে না স্যার। আর হায়ার এডুকেশন, তিনটা প্রাইভেট ইউনিভার্সিটির নাম উল্লেখ করে হায়ার এডুকেশন সমাপ্ত স্যার। দেখুন বাজেট শিক্ষার প্রতি কি গুরুত্ব দিচ্ছি, আমরা কি গুরুত্ব দিচ্ছি? আমি শুধু একটা কথা বলবো, মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর নিবাসে এমবিবি নিবাসে, এটা আমরা করেছিলাম, এই এমবিবি ইউনিভার্সিটিতে কি চলছে একটু দিয়ে দেখো। ইকফা ইউনিভার্সিটিতে সেখানে কোন একটা কোর্সের জন্য যা ফি না তার থেকে বেশি একটা গভর্নমেন্ট রান একটা ইউনিভার্সিটি আমাদের প্রয়াত মহারাজের নামে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা নেই। এই যদি হয় শিক্ষা স্যার, আমাদের আগামী প্রজন্ম তার কি হবে? আমি জন্য বলবো, আমি আবারও বলছি না বাজেট পাশ না হওয়ার জন্য, কিন্তু এগুলো একটু দেখুন এই বাজেটে কিছু নেই। আমাদের বেকার যুবকরা তো এরাও তো আশা করে থাকে বাজেটে কি লেখা হয়েছে আমাদের জন্য, কিছু স্কিল ডেভেলপমেন্ট এটা সেটা বললে তো পেট ভরবে না, আমাদের করে ছেলেদেরও পেট ভরবে না, আপনাদের করে ছেলে মেয়েদের পেট ভরবে না। এই জন্যই ওই কিছু কিছু লোক বাধ্য হয়, তাদেরকে দোষ করছি না, গাঁজা পাচার করছে, চিনি পাচার করছে, বর্ডার করছে, অসংখ্য বেড়েছে, কেউ না ঘটনা এটা কোনো কোনো পার্টিকুলার দলের উপর করছে বা বলছি না সবাই, কারণ এগুলি পরিবেশ বাধ্য করছে দলের স্যার। এই জন্য এই যে এসপিবিটি জিআরবিটি, কিন্তু সেখানে কি করছেন আপনারা, জিআরবিটিতে চাকরি হয়েছে সেদিন একটা পত্রিকাতে উঠেছে মালদা নামে জিআরবিটির চাকরি, পত্রিকা নাম উল্লেখ করে দিয়েছে পশ্চিমবাংলার কোন কোন জায়গা থেকে ত্রিপুরা, এই গ্রুপ সি গ্রুপ বি এ বিও নাই গ্রুপ সি। অথচ স্যার আজকে আমি উত্তর পেয়েছি আমার ইসে আনএমপ্লয়মেন্ট সিনারি ত্রিপুরাতে মধ্যে এ রাজ্যে আপ টু 948,999 জব সিকার্স, 74,287, 11,1503, 12 pass, 83,084, ডিপ্লোমা আফটার 10, 3,125, ডিপ্লোমা এ গ্রাজুয়েট 66,932, পোস্ট গ্রাজুয়েট 16,526, পিএইচডি 2,218, এরকম 3,29,000 এজ অন 31st January 2004 দে আর জব সিকার্স, টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড জব সিকার্স ইন দ্য এনসিএস পোর্টাল এজ অন 31/01/2004। আর এদেরকে বঞ্চিত করে মালদায় নদিয়াতে বিহারে আসামে শুধু এগ্রিকালচার ডিপার্টমেন্টে তথ্য সে পত্রিকা লিখেছে। আমি ভেবেছিলাম মাননীয় কৃষিমন্ত্রী তার চ্যালেঞ্জ করবেন না, এরকম হয়নি, খুশি হতাম এটা আসতে তো চ্যালেঞ্জ করে দেখিনি। আমরা জানেন স্যার এই সরকারি সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক, কোনোদিন
আপনাদের যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনটেন করতে গিয়ে কিন্তু শুনুন, বলুন আপনি এই প্রসিডিউরটা কারা ছিল? আপনাদের সময় পিআরটিসি বাধ্যতামূলক করেছেন? আপনি আজকে বলুন তাহলে যাদের নাম এই পত্রিকাতে উঠেছে এগুলো কেউ বাইরে? আমি কথা বলছি না, থাকতে পারে, থাকতে পারে, আপনার সময় কেন আসবো? আপনার সময় আসবো কেন? আপনাদের সময় আসবো কেন? থ্যাংক ইউ, আপনাদের সময় আসবো কেন? That was revoked.
এটাকে বাইরে থেকে আনার জন্য একটা দেখার বিষয় হবে। পশ্চিমবাংলার শুধু উনি যে বলছেন 25 বছর তো ওনাদের সরকার ছিল, আমি কি বলছি, আই ক্যান গো বাই নেম এ সিরিজ অফ অফিসিয়াল, দে ওয়ার সিরিজ অফ অফিসিয়ালস, আমি কি বিবিএসসি কন্ডাক্টে এমন বহু পরীক্ষা হয়েছে, তাদের সময় বাইরে থেকে এসে তাদের কি চাকরি দেওয়া হয়েছে? ব্যক্তিগতভাবে আমি ছোট টাকা দিতে চাই, আপনাদের সময় দেওয়া হয়েছে যারা আইপিএস হয়ে আইএএস হয়ে রিটায়ার হয়েছে, টিসিএস হয়েছে, টিপিএস হয়েছে, বাইরে থেকে কথাটা যদি পরিষ্কার না হলে যে সিদ্ধান্ত বলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যে যখন বাইরের লোক সুযোগ পাচ্ছে সাথে সাথে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা কোন সিদ্ধান্ত তো 2 বছর আগে যে অ্যাডভার্টাইজমেন্ট বিপদে পড়বো, আমরা যদি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে যা অ্যাডভার্টাইজমেন্ট চার চাকরি হবে এই অ্যাডভার্টাইজের পরে আর কোন বাইরের লোক সুযোগ হবে না, তাহলে তার আগে যদি আগে অপরাধ নারী নির্যাতন ইত্যাদি ইত্যাদি 807
তখন বলছেন আপনার সব মাঝেকে বলুন, এখন আমরা কোন দিকে যাচ্ছি না স্যার, এটা কি ধরনের? স্যার আমি আপনাকে দেখাচ্ছি, 45টা কোশ্চেন করেছিলাম স্যার, 36টা কোশ্চেন রিজাল্ট আউট হয়েছে। আমি আপনাকে খুব বিনীত সাথে বলবো, ইউ প্লিজ আফটার দিস সেশন ইজ ওভার আপনার কোন অফিসার বা কে আমরা ক্লাস করব, ঠিক আছে? আমাদেরকে শেখান এবং কি ধারা দিয়েছেন আপনি বাজেতে আসেন, কি বল 41-11 ওকে বাজেতে আসেন স্যার, বাজেট প্লিজ। আপনারা প্রশ্ন করলে প্রশ্ন রিজাল্ট আউট করে দেবেন, আলোচনা করলে পরে ডিস্টার্ব করে ডাইভার্ট করবেন। আমাদের আছে যে থানাকে না জানিয়ে এখান থেকে তুলে যাচ্ছে, চেষ্টা থাকাটা অনলাইনে ভালো, কিন্তু আমি বললাম সুশাসনের নমুনা একটা টিআরএফ একটা সেন্টারটি খোলা হয়েছে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রীর সাথে আমাদের অমরপুরে থানায় ঢুকে পুলিশের হেফাজতে থেকে লাইভ করে মুখ্যমন্ত্রীকে বলছে আমাদেরকে বাঁচান, আমার দিকে টাকা চাইছে। দিস ইজ হ্যাপেনিং ইন এভরি ডিপার্টমেন্ট। সুশাসন স্যার এগুলো ডেপুটি স্পিকার আজকে নেই এখানে, তাকে ধন্যবাদ, কালকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, তাদের পরিণতি হবে সর্বনাশ। কারোর পার্সোনাল বিষয় নিয়ে বিজনেস এর কোন ধারা মোতাবেক উনি করতে পারেন এটা বলতে পারেন? কারোর পার্সোনাল ইস্যুতে দাম জিরো, একজন রাখতে পারে, ওকে দায়িত্ব না ওকে।